ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: ليس المؤمن بالطعام ولا باللعان ولا الفاحش ولا البذية، أو كما قال رسول الله صلى الله عليه وسلم، أخرجه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলোচনা চলতেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের আদেশ করছেন আর তিনটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার নসিহত করছে। এক নম্বরে আলোচনা গেছে আদল ও ইনসাফ, ভারসাম্যতা, যেখানে ইফরাত তাফরিত নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, আধিক্য নাই, শৈথিল্য নেই, এই আদল ও ইনসাফের হুকুম করে। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আমালকে এবং অন্যের সাথে আচরণকে সুন্দর করার অর্থাৎ ইহসানের হুকুম দেন। আর তিন নম্বর, বিশেষ করে নিকট আত্মীয়দের হক বা অধিকার যাতে নষ্ট না হয়, তাদের প্রাপ্য দিয়ে দেয়া হয়, এই ব্যাপারে আল্লাহ পাক আদেশ করে। আর তিনটা বিষয়ের নিষেধাজ্ঞা, তা হলো এক নম্বর হল ফাহশা, অশ্লীলতা, গর্হিত কাজ, মুনকার, সব ধরনের মাসিয়াত আল্লাহর নিষেধাজ্ঞা, বিশেষ করে স্বীয় জিদ ও হটকারিতার কারণে আল্লাহর অবাধ্যতায় জমে থাকা, আল্লাহর অবাধ্যতায় জমে থাকা, স্থির থাকা, তিনটা বিষয় আল্লাহ পাক নিষেধ করেন। মুফাসসির নিকরাম এই আদেশ তিনটা, নিষেধ তিনটার উপকারিতা খুঁজতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যে নিজাম, অর্থাৎ আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, উদ্ভিদ, তরুলতা, যে রুটিন ও নিজাম আল্লাহ পাক রেখেছেন, এই তিনটা বিষয়ের উপরে রেখেছে। একটা বিষয় হলো ভারসাম্যতা, দুই নম্বর বিষয় হলো সৌন্দর্যতা। দেখেন, যেখানে সবখানে পাহাড় নাই, যেখানে পাহাড়ের দরকার পৃথিবী ঠিক থাকে, আল্লাহ ওইখানেই পাহাড় আছে। যেখানে যেরকমের উষ্ণতা দরকার সেখানে সেরকম উষ্ণতাই দিয়েছেন, আর সেই উষ্ণতা সহ্য করতে পারে এইরকম মানুষকেই সেখানে জন্ম দিয়েছে। ঠিক তেমনি ভাবে
যেখানে নিচুতার দরকার সেখানে পাহাড় টিলা না দিয়ে নদী নালা দিয়েছেন, যেখানে যতটুকু ঠান্ডা ও শীতের দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার শীত ও ঠান্ডাকে সহ্য করার মতো সেই রকম মানুষই ওখানে তৈরি করেছে। এই যে আকাশ বিদ্যমান, জমিন বিদ্যমান, পাহাড় পর্বত বিদ্যমান, মরুভূমি বিদ্যমান, নদী নালা বিদ্যমান, এগুলো সবই আল্লাহ পাকের তিনটা উসুলের ভিত্তিতে তৈরি করেছেন। এক নম্বর উসুল হলো এই ভারসাম্যতা, আল্লাহ এই পৃথিবীতে ভারসাম্য রেখেছেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু একটা আল্লাহর ছকে, আল্লাহর হিসেবে, আল্লাহর পরিসংখ্যানে যেটা যতটুকু সুন্দর সেটাকে ততটুকু সুন্দর করে বানিয়েছে। আর এই পৃথিবীর সবকিছুই একটা আর একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, সম্পৃক্ত। ঠিক মানুষের শরীর দেহ যেমন, দেহের ভিতরে আল্লাহ পাক উষ্ণতা ঠান্ডা, গরম ঠান্ডা, পানীয় এবং শুষ্কতা, এই চারটা বিষয় দিয়েছে। যদি গরম বেশি হয়ে যায় জ্বর বলে, ঠান্ডা বেশি হয়ে যায় তাহলে তার প্রেশার লো হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। শুকনো যতটুকু সেখানে ততটুকু শুকনো রেখেছেন, আর যেখানে আর্দ্রতা যতটুকু ততটুকুই আর্দ্রতা রেখেছেন শরীরের মধ্যে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর্দ্রতা এবং শুষ্কতা, উষ্ণতা এবং ঠান্ডা, এই চারটা বিষয়কে রেখেছেন যেখানে যতটুকু পরিমাণ দরকার ওই পরিমাণে। মানুষের ভিতরে, দেহের ভিতরে যেমন আল্লাহ এই চার ধরনের জিনিস রেখেছেন, এই জন্য মানুষকে হুকুম করেছেন তিনটা বিষয়ের প্রতি যদি তুমি খেয়াল করে আমল করো আর তিনটা বিষয় থেকে যদি বেঁচে থাকো, তো যেমন পৃথিবীর নিজাম সুন্দর থাকবে তেমনি ভাবে তোমার দেহ এবং আত্মার নিজামও সুন্দর থাকবে। তুমি বদ আমল দ্বারা পৃথিবীর নিজাম ও ইন্তেজামকে বিগড়ে দিও না, পরিবর্তন করো না। মানুষ এখন সারা বিশ্বে দেখেন এখন কার্তিক মাস, কি গরম! এই গরম কি কার্তিক মাসের গরম, কি এই গরম কি কার্তিক মাসে আগে আমরা তো দেখিনি। গরম কেন? এখন চৈত্র মাসের গরম, সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, হিমালয় বরফ গলতেছে, অতি শীঘ্রই কিছু দেশ পানির নিচে চলে যাবে। মানুষ তার আমাল দ্বারা পৃথিবীর সৌন্দর্যকে ও ভারসাম্যকে নষ্ট করতেছে, তা প্রাকৃতিক ভাবে হয় না। প্রাকৃতিক ভাবে মানে কি? এমনি অটোমেটিক একটা শব্দ মানুষের আছে, এটা প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় কি আমারে বুঝাইতে পারবেন? আমারে পারবেন না। পৃথিবীর এই যে নিজাম, ইন্তেজাম, ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা মানুষের আমালের কারণে বিগড়ে। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করতে গেছেন, হজের থেকে ফিরবেন, ফেরার সময় হয়ে গেছে, হজের কাজ শেষের দিকে, তওয়াফে বেদা বাকি, তওয়াফ করে দেশে ফিরবেন। উনি দেখেন যে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, কিছু বেশ কম দেখালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার সাইকিক পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এবং নবী হওয়ার সুবাদে
আল্লাহ প্রদত্ত জ্ঞান ও ইলহাম আদম আলাইহিস সালামের ছিল, তিনি বুঝতে পারছেন যে পৃথিবীতে কোনো ভারসাম্য নষ্ট হয় এরকম কোনো কিছু সংঘটিত হচ্ছে। উনি দেখলেন যে আমার তাড়াতাড়ি বাড়িতে ফেরার দরকার। আদম আলাইহিস সালাম হজের কাজ শেষ করে তাড়াতাড়ি দেশে আসলেন। আয়েশাই যেটা শুনতে বললেন যে তার ছেলে কাবিল হাবিলকে হত্যা করছে, এটা পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয় পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। আদম আলাইহিস সালাম দেখলেন যে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, মানুষের আমলের কারণে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। যেখানে উষ্ণতা আল্লাহ যতটুকু রাখছিলেন বাড়ে, যেখানে ঠান্ডা যতটুকু রাখছিলেন সেটা ঠান্ডা কমে, হয় বাড়ে নইলে কমে, নইলে কমে নইলে বাড়ে। বাইরা স্বাভাবিক যে নিয়ম ছিল এটার ব্যত্যয় ঘটে, তখন সৃষ্টিকুল কষ্ট পায়, তখন সৃষ্টিকুল কি পায়, কষ্ট পায়। মানুষ কয়, এটা প্রাকৃতিক বিপর্যয়, বিশ্বের উষ্ণতা বাড়তেছে, কি দিয়ে থাকতে পার? বিশ্বের উষ্ণতা বাড়লে বা আর্দ্রতা বাড়লে ঠেক দিবার কি দিয়া আছে? কিছু একটাই জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আল্লাহ পৃথিবীর কোন অধিবাসী এমন নাই যেখানে রাসূল প্রেরণ করেন নাই, সব জায়গায় রাসূল প্রেরণ করা হয়ে গেছে। বাকি ছিল মক্কা, শেষ নবীকে মক্কা মদিনায় হেজাজে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ যখন এই কথা কোরআন শরীফে বলছেন, তখন এমন কোন জায়গা ছিল না যে কোনো যে জায়গায় কোন রাসুল বা নবী পৌঁছেন নাই। আল্লাহ বলেন ফামিনহুম মান হাক্কাত আলাইহি ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে কিছু বিষয়, কিছু মানুষ তো এরকম ছিল যাদের স্বভাব চরিত্র আমলের কারণে আল্লাহ পাক তাদের কপালে হেদায়েতকে লিপিবদ্ধ করেছেন। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর কিছু পৃথিবীবাসী, কিছু মানুষের মধ্যে আল্লাহ পাক ভ্রষ্টতা, গোমরাহি, দালালাতকে লিপিবদ্ধ করেছেন তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের নিয়াত, তাদের আমলের কারণে। আজকে বিশ্বে সব কিছু উল্টা পাল্টা লাগছে। ষড় ঋতুর দেশ ছিল আমাদের, এখন কেউ কয় যে এখন ষড় ঋতু আর নাই, এখন ঋতু দুইটা হয়ে গেছে, একটা হলো গরম আর একটা ঠান্ডা। কিছু সময় ঠান্ডা লাগে, বাকি সময় গরম, এর মাঝখানে আর ঋতু নেই, বর্ষা নাই, নদী নালা নাই, সব দখল হয়ে গেছে, অধিকাংশ দখল হয়ে গেছে, বর্ষা হইব করতে, বর্ষা নাই, শরৎ নাই, হেমন্ত নাই, বসন্ত নাই, এসব নাই, খালি শীত আর গরম। এই যে গরম লাগতেছে, এই গরমটা শেষ হলো কয়েকদিন একটু শীত হল, তারপরে আবার গরম শুরু, আর বাকি চেকটা কই গেছে, নাই, আগে যেগুলো দেখা যেত এখন এগুলো দেখা যায় না, অনুভব করা যেত এখন এগুলো অনুভব করা যায় না। স্বাদ নাই, বাজারে মাছ কিনেন বেস্বাদ। যারা মধ্যবয়সী, আজ থেকে 40 বছর আগে যে মাছ খেয়েছেন স্বাদ ছিল, এখন নাই। মুরগির গোস্তে যে স্বাদ ছিল, মোরগ পোলাও, আমি তখন খাইতেই পারি না। মুরগির গোস্ত মানে হলো মেডিকেটের পার্সনের জন্য,
তো যাদের অসুখ বিসুখ ঘেরা খাই, মুরগির গোস্ত লাগে কিরম জানি শুকনা চামড়ার মতো সুটকি সুটকি। আপনাদের কাছে একটু ভালো লাগতে পারে কিন্তু আমার খারাপ লাগে, কোনো কিছুতে স্বাদ নাই, মরিচের মধ্যে স্বাদ নাই, লেবুর মধ্যে সেই ঘ্রাণ নাই, আর থাকবই বা কেমনে। মানুষ খালি বেশি চায় বেশি চায়, জমি নয় অল্প একটু জমি, এই জমির মধ্যে যেখানে আগে 2 মন মরিচ হইতো এখন 5 মন মরিচ চায়, কেমিক্যাল দিয়া ওষুধ দিয়া জমিনের ভিতরে যা কিছু আসিল বেগুন টানি বাই দিচ্ছে, পাইবেন কই? যা ছিল সব মেডিসিন দিয়ে তাই না ভাই? কলা খাবেন কোথায়? কলা বা কি কন্দুর, কত বড় বড় কলা আগে কি এত বড় কলা পাওয়া যাচ্ছে নি? এত বড় বড় কলা এই এক বিগত কি আরো এক হাতে সমান কলা আমি দেখছি, মনে ছিল এটা কি আগে দেখতাম ভুটানের কলা নেপালের কলা এরকম বড় হইতো, আমাদের দেশে এরকম কলা এখন খায়া দেখি মনে হয় খাওয়াতে না খাওয়াই ভালো আছে, কোনো কিছুর মধ্যে স্বাদ নাই। হইতে পারে জিনিসগুলা কেমিক্যাল যুক্ত হইয়া স্বাদ নষ্ট হয়ে গেছে, অথবা আমাদের ভোলার কারণে আমাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সব জায়গা নষ্ট, কি করবো? আল্লাহ তুমি এমন কিছু দেখাইলা সব জায়গায় ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল, তারা করতেছে মুসলমান যারা আল্লাহরে মানে, আল্লাহরে মানার হলো মানার অর্থ হলো আল্লাহ সব কিছু দেখেন, কে আমাদের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটাতে মানে এই তো মুসলমান সব ভেজাল আর কেমিক্যাল সব কিছুতে কেমিক্যাল। দেখা যাচ্ছে এখন মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, প্যানক্রিয়াস নষ্ট হয়ে যাচ্ছে, লিভার ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে, স্টমাক ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট মানুষের দুর্বল হয়ে যাচ্ছে, চিত্ত অস্থির হয়ে যাচ্ছে, ব্রেন কাজ করতেছে না, আগে পড়াইলে ছাত্ররা যা বুঝতো এখন আমরা যা বুঝছি, এখন পড়াইতে যায় দেখি যে ছাত্ররা কিচ্ছু বুঝে না, ব্যাপার কি? আর হাসপাতাল তো আছে, কোনো হাসপাতালে সিট নেই, কি আমার কথা ঠিক না বেঠিক? কোনো হাসপাতালে রুগীর অভাব নাই, ঠিক না বেঠিক? দুই জাতীয় মানুষ যে যাচ্ছে পয়সা কামাইতেছে, আরো বেশি হবে দুই জাতীয় না, কইতে চাই না, কইলে কবে যে হুজুরের মনে হিংসা লাগছে, হুজুর কামাইতারে না এই জন্য আমাদের কথা কয়, ঠিক আছে নাম না কইলাম, আপনারা তো ভালোই জানেন কারা বেশি পয়সা কামাইতেছে। আর কিছু মানুষ তো এরকম আছে, এরা পয়সা কামানোর জন্য মানুষের জীবন নিয়ে খেলতেছে, ছোট ছোট বাচ্চাদের খাবারের ভিতরে। আমাদের সেদিন এক ডাক্তার নিষেধ করলো বাচ্চাদের কখনো চিপস চিপস গুলো খাওয়াবেন না, আগে তো এত চিপস আসিল না এখন চিপস, আর বাচ্চারা ওইটাই খালি খায়, এগুলা খায়া ছোটবেলার থেকে মেধা শূন্য হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যেতেছে, এগুলো সব নষ্ট হয়ে যেতেছে। কি করে? আমি বললাম কয় এটাতে প্যারাসিটামল খান ডাক্তার সাহেব, আমি প্যারাসিটামল তো খাইছি, কয়টা খাইছেন? কয় একটা। কয় এখানে একটাই কাম হয় না, দুইটা লাগে। আমি কি জন্য দুইটা লাগবো? 500 মিলি তো আসে, দুইটা লাগবে কেন? কয় অরিজিনাল তো 500 থাকে না, দেয় 2-250, তো দুইটা খাইলে 500 হয়, তখন একটু কাজ করে। আমি কি ঠিক কথা কইতেছি না বেঠিক কথা কইতেছি? ওষুধের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে মারাত্মক ধরনের কেমিক্যাল, চিনি লবণ ভোজ্য তেল সোয়াবিন সবকিছুর মধ্যে
ভেজাল মেশায় দিতেছে, কেমিক্যাল মেশায় দিতেছে, প্রিজারভেটিভ দিতেছে, এটাকে সংরক্ষণ বেশি দিন করার জন্য। দরকার কি? ন্যাচারাল যা আসবে সেটা খাবে, আগে আমরা খাইছি। লবণ কিনা বেশি দিন বেশি কিনতাম না, অল্প কিনতাম রাখতাম, লবণের ভিতরে বর্ষাকালে পানি হইতো, এখন লবণ রাখুন তো বর্ষাকালে পানি আইনি। আমার মনে হয় বৃষ্টির পানি ভিজাইলেও লবণ গলত না, আর গললেও সাময়িক এই অবস্থা। এগুলো কারা করতেছে? মানুষ করতেছে। মানুষ মানুষকে মেরে ফেলতেছে নিজের স্বার্থের জন্য, পয়সার জন্য, দুনিয়ার জন্য, সুনাম সুখ্যাতির জন্য, মাতবরি করার জন্য মানুষ মানুষকে ধ্বংস করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। আন্তরিকতা ছিল? কোনো আন্তরিকতা নেই। আগে মেহমানদারি ছিল, এখন মেহমানদারি নেই। হুজুর আপনারে খাও মুখে দেহে দোষ, বাসায় মানুষ নাই, কাজ করবে কে? স্ত্রী যা বাড়িতে নিজের স্ত্রী, নিজেদের স্ত্রী মা বোনেরা যে সব কাজ করতো তারা করতে পারে না। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো সব বাড়তেছে কেমিক্যাল যুক্ত খাবার খেলা। চরিত্রের উন্নতি নাই, সভ্যতার উন্নতি নাই, নৈতিকতার উন্নতি নাই, মেধার উন্নতি নাই। মেধা শূন্য করো, নৈতিকতাকে ধ্বংস করে দাও, মানুষকে ধ্বংস করে শেষ করে দাও, দেশের মানুষ সব মহিলা সাবা হয়ে যায়, কোনো আসে যায় না। পয়সা চাই, পয়সা চাই। আল্লাহ কোন জামানা দেখেন? আল্লাহ তো এর মধ্যে কোনো ভালো রাখছেন? বারবার মনে হয় যে আগে মরে যেরম এই জামানা না দেখা। একজন মানুষ মানুষকে কিভাবে মারে, একজন মানুষকে কিভাবে হত্যা করে? এখন হত্যা করা দিব না, তাহলে ফাঁসি হইব, কেমিক্যাল মিশিয়ে দিয়ে খাইয়া মরে থাকা। এ আমার প্রতিপক্ষ, ষোলো পয়জন দিয়ে মরে থাকা, আস্তে আস্তে মরবো না, ধরাও করবো না, হয়ে গেল। কবার অধিকার দিচ্ছেন এই জন্য বলে গেলাম, কে কয়দিন বাঁচবে? খালি একটু জেনে রাখেন, এইসব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দেন নাই। এক বর্ণনা আসছে কিতাবে, বলা হচ্ছে হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরিশতা জিন্নাত এবং মানুষ এই তিন কিসিমকে সৃষ্টি করছেন, আর তো মাখলুক সৃষ্টি করছেন, এই তিন কিসিমকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ফেরিশতা আল্লাহর ইবাদত করে, ওদের গুনাহ করার কোনো অধিকার নাই, গুনাহ করার কোনো শক্তি নাই, গুনাহ করার কোনো অবকাশ নাই, কোনো অপশন নাই, আল্লাহ বাদ রাখছেন। মানুষ আর জিনকে আল্লাহ পাক বলছেন তোদের গুনাহ করার অপশন আছে, এই গুনাহ করার অপশন থাকা সত্ত্বেও যদি আমার আনুগত্যের অপশনকে চালু করা, যদি আমার আনুগত্য করো, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পুরস্কার দেব। আল্লাহ জিন্দা ফেরিস্তার মানুষ এদেরকে 73 ভাগ করছেন, 72 ভাগই হলো ফেরিস্তা, এদের আলাদা করছে, আর এক ভাগ থাকেন। এই এক ভাগের মধ্যে 72-73 ভাগ করছেন, 72 ভাগ হলো জিন আর এক ভাগ হলো মানুষ। এই মানুষকে আল্লাহ পাক 73 ভাগ করছেন, 73 ভাগ কইরা 72 ভাগকে জাহান্নামি বানিয়েছেন। এরা আল্লাহকেও মানে না, কোনো নবীকেও মানে না, এক ভাগ মানে, এই জন্য 72 ভাগ জাহান্নামি, আর এক ভাগ আল্লাহকে মানেওয়ালা, যারা আল্লাহ এবং আম্বিয়াকে মানে। এই মান্যতার ধারাবাহিকতায় এসা বনি ইসরায়েলদের মধ্যে ইহুদিরা 72টা গুনার কারণে 72 ভাগে বিভক্ত হয়েছে, আর নাসারারা 72টা গুনার কারণে 72 ভাগে বিভক্ত হয়েছে। এরপর আসলে নবী আলাইহিস সালাম বলেন আমার উম্মত, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, 72 ফেরকা জাহান্নামী হবে,
আর এক ভাগ শুধু জান্নাতি হবে, আর ওই এক ভাগ হলো যারা আমাকে মানে, আমার নীতি ও আদর্শের বাস্তবায়ন চায়, আমার সাহাবীদের আদর্শ মানে, সাহাবীদের জামাতকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী এবং নবীর সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে, এরা ছাড়া সব জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, এহসান করেছেন আমাদেরকে নবীকে মানার, আল্লাহকে মানার সৌভাগ্য নসিব করা, আমাদেরকে আল্লাহ ইসলাম দান করছেন, আল্লাহ আমাদেরকে শেষ নবী উম্মতে ইজাবি অর্থাৎ নবীর আহ্বানে সাড়া দিয়া নবীর সুন্নাহ ও আদর্শকে যৌক্তিকভাবে, আকলি আকলভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে মেনে নেওয়ার তৌফিক দান করছে। আমলান যা আছে না আছে ভিন্ন, কিন্তু যৌক্তিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা নবীর আদর্শকে হক ও সঠিক বলে মানি, আমাদের আমল যাই থাক না। এই যে দুইটা দিক দিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা মাইনা নিছি, এটা হলো আল্লাহ বলেন ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েতের দলভুক্ত করেছেন, ইসলাম ও ঈমানের দলভুক্ত করেছেন। এই জন্য নয় যে দুনিয়াতে আমরা যা খুশি তাই করব, আল্লাহ বলছেন না। وينهى عن الفحشاء والمنكر والبغي الله বলেন আমি তোমাদেরকে তিনটি নিষেধাজ্ঞা দিচ্ছি। অশ্লীলতা, অশ্লীলতা তো বুঝেন, সেক্সুয়াল কর্মকাণ্ড কথাবার্তা ইত্যাদি, এটা হলো অশ্লীলতা। যৌনতামূলক, যৌন আবেদনমূলক, যৌনতাকে উস্কে দেওয়ার সামগ্রিক কথাবার্তা, কাব্য কবিতা, সব কিছু ফাহিশার ভিতরে দাখিল। ফাহশা ওয়াল মুনকার, মুনকার আল্লাহর খেলাফে শরীয়ত, শরীয়তের পরিপন্থী কাজকর্ম করা, এই দুই নম্বর। আর তিন নম্বর হলো যুক্তিগত মানব, বুদ্ধিবৃত্তিক ভাবে মানো, দলিল প্রমাণের ভিত্তিতে মানা যায় কিন্তু জিদ করে মানে না, জিদ করে মানে। যেমন ইহুদিরা নবী আলাইহিস সালাম যখন মদিনাতে গেলেন তো ইহুদিরা মানল না, নবী আলাইহিস সালাম মদিনাতে গিয়া আল্লাহর হুকুমে ইহুদিদের মনতুষ্টির জন্য যাতে ইসলামের দিকে আসে এই জন্য ইহুদিদের কেবলা যে বাইতুল মাকদাস, ওই বাইতুল মাকদাসের দিকে ফিরে 16 বা 17 মাস নবী আলাইহিস সালাম নামাজ পড়েছে, কিন্তু নবীর মন খালি বাইতুল্লাহর দিকে টানে। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামা, আপনি বারবার আকাশের দিকে ওহির অপেক্ষায় অপেক্ষমান, আমি বুঝতে পারছি। আল্লাহ আমার বাইতুল্লাহকে কাবা হিসাবে, কেবলা হিসাবে ফিরাই দিলেন। তখন ইহুদিরা খুব সমালোচনা করল, কয়েক মুসলমানদের ঠিক তাই, এরা একবার এইদিকে কেবলা আর একদিক ওইদিক কেবলা, অথব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথায় মোহাম্মদ ইনডিসিশনে ভুগতেছে, সিদ্ধান্তহীনতায় ভুগে। আল্লাহ কয় কইতে দেন ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, তাফসীরে জালালাইনে লেখে ইনাদান, জিদ, হটকারিতা। কি হটকারিতা? যে আরবে ইতিপূর্বে কোন নবী আসে নাই, আমাদের বংশে আমাদের গ্রুপে সব নবী আসছে, এখন হঠাৎ করে আরবে নবী আসলো কেমনে? মোহাম্মদ যদি সত্যি নবী হইতেন তাহলে আমাদের বংশে জন্মগ্রহণ করতেন, কোরাইশ বংশে আসবেন। শুধু এই জি নবী আমাদের কাছে আইন কেন, শেষ নবী, এরপরে কোন নবী আসবে না, কেয়ামত পর্যন্ত আল্লাহর শরীয়ত আল্লাহর দিন দুনিয়াতে থাকবে। কেন মোহাম্মদ আসলো আরবে, আমাদের বংশে কেন আসলো না? এই জিদের কারণে নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনে ইহুদিরা।
কতবার নবী আলাইহিস সালাম বনি কুরাইজাকে কতল করছেন, বনি নজিরকে নির্বাসনে পাঠাইছেন, বাইর করে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে। সূরা বাকারা খুলে দেখেন কতগুলো আয়াতে আল্লাহ পাক ইহুদিদের অসৎ চরিত্রের বহিঃপ্রকাশ কিভাবে ঘটছে, আল্লাহ কতগুলো আয়াতে আল্লাহ পাক বলছেন খুলে দেখেন সূরা বাকারা। ইহুদিরা হাঁটবে, আল্লাহ বলেন এক তো অশ্লীল কথা করবে না, আর দ্বিতীয়ত কোন আমার আমার যে আদেশ এটা লঙ্ঘন করবে না, মাসিয়া গুনাহ করবে না। আর তিন নম্বর হলো জিদ বসত, হটকারিটা বসত, গাওয়ারি বসত, অবাধ্য হওয়া না। কি যুক্তি আছে তোমার পিছনে? তুমি যে কথা বলতেছো, যেটা সমর্থন করতেছো, এর সপক্ষে তোমার কাছে কি যুক্তি আছে? বুদ্ধিবৃত্তি কি জবাব আছে? প্রমাণ সাপেক্ষে কি জবাব আছে? কিছুই নাই, তারপরে মানব না। বিচার মানুষ না বা মানি তাকে অর্ধেক ভাগ ভাগব বা ভাগও ভেড়ো মানি, কিন্তু তাল গাছটা আমার, তাল গাছ আমি দিতাম না, তাহলে বিচার মাননি কেমনে? তাই মামলা আজকে মানুষের অবস্থা হয়েছে, নিজের প্রবৃত্তির পূজারি নফস খাহেসাত যা বলে সেই অনুপাতে চলতে থাকে। অথচ আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন লাইসাল মুমিনু বিত্তাআম, মুমিন অহেতুক সমালোচনাকারী হয় না, গঠনমূলক এবং শুদ্ধানুমূলক পরিশুদ্ধমূলক সমালোচক হয়, অহেতুক সমালোচক মুমিন হয় না। লাইসাল মুমিনু বিত্তাআম ওয়ালা বিল্লাআন, কোন মমিন অভিসম্পাদকারী হয় না, বিল্লাআন ওয়ালাল ফাহিশা, মমিন অশ্লীল চরিত্রের হয় না, ওয়ালাল বাজিয়া এবং অশ্লীল ভাষীও হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মধ্যে যারা নবীকে সত্যিকারের মানছে তাদের বলছেন যে অন্য দোষ দোষ তো থাকতেই পারে, কিন্তু কতগুলো জিনিস মমিনের ভিতরে আসতে পারে না, সে কি হইতে পারে না? অহেতুক সমালোচনাকারী হয় না, অভিসম্পাদকারী হয় না, অশ্লীল চরিত্রের হয় না, আর অশ্লীল ভাষীও হয় না। আমরা আমাদের গুনাহ দিয়া সবকিছু পৃথিবীর নিজামকে পরিবর্তন করে ফেলছি, তার কষ্ট আমরাই পাইতেছি। ফিরে আসেন আল্লাহর হুকুমের দিকে, একমাত্র শান্তি দুনিয়াতে যতদিন অশান্তি মিলবে যেরকম কিছু হোক আল্লাহর হুকুম মানার ভিতরে, আর নবী আলাইহিস সালামের তরিকা ও সুন্নত মানার ভিতরে উম্মতের শান্তি, এর বাইরে মুসলমানদের শান্তি কোনো জায়গায় নাই, পৃথিবীর কোনো শক্তি মুসলমানকে কোনো শান্তি দিতে পারবে না। মুসলমান যদি শান্তি চায় নিজেদের আমলকে সংশোধন করে আল্লাহর পক্ষ থেকে শান্তি মঞ্জুর করায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।